কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে কোনো প্রকার উচ্চ সাউন্ডযুক্ত ডিজে কিংবা অন্য কিছু না বাজে, সেই কারণে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূল শহর ছাত্র পরিষদ থানায় ডেপুটেশন দিল। মূলত বিয়েবাড়িগুলিতে পুলিশ প্রশাসনকে বুড় আঙুল দেখিয়ে চলে ডিজে সাউন্ড ও নানা অনুষ্ঠান, তার জন্যই এই ডেপুটেশন। ভাস্কর রায়ের রিপোর্ট, কালিয়াগঞ্জ ক্রাইম ব্রাঞ্চ। ইংরেজি 12/3/2020 তারিখ হইতে 27/3/2020 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা চলবে। উক্ত পরীক্ষা চলাকালীন আগামীকাল থেকে সকাল 9টা হইতে বিকাল 5টা পর্যন্ত সমস্ত জেরক্সের দোকান বন্ধ থাকিবে এবং আরো জানানো যাইতেছে যে কালিগঞ্জ থানা এলাকার সমস্ত ট্রাক্টর ও মালিক এবং ইটভাটার মালিকদের ট্রাক্টর বন্ধ রাখার জন্য অনুরোধ। আজ আমরা এখানে সবাই মিলে একসাথে এসেছি, আমরা আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কালিয়াগঞ্জ থানায়। আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি, আমাদের বিষয় হচ্ছে চলাকালীন বাধ্যতার উপর। এখানে নিবেদন এই যে আমরা কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আবেদন করিতেছি, বর্তমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্তরে ডিজে এবং প্রচারে মাইক ব্যবহার করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা উত্তপ্ত হয়েছে। ছাত্র সমাজ মনে করে এই উক্ত স্বরে বাজনা বাজিয়ে ছাত্রদের মানসিক অত্যাচার না করা হয়। আবেদন, আমাদের আবেদন সারা দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিলে বাধ্য হবো। বিনীত নিবেদন কালিয়াগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র সমাজ মনে করে এই উক্ত স্বরে বাজনা বাজিয়ে ছাত্রদের মানসিক অত্যাচার করা। অতএব সরকার বাহাদুরের কাছে নিকট আবেদন, আমাদের আবেদন সারা দিয়ে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল ছাত্রসভার পক্ষ থেকে আজ কালিয়াগঞ্জ থানায় আমরা একটা অভিযোগ দিচ্ছি, লিখিত অভিযোগ। আমরা সবাই জানি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে কিছু দেখা যাচ্ছে, কিছু জায়গায় বিয়েবাড়ি অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, উচ্চ পর্যায়ে ওরা ডিজে সাউন্ড মাইক সিস্টেম এসব বাজাচ্ছে, যেটা একেবারে অন্যায় এবং এতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব ডিস্টার্ব হচ্ছে। তাই আমরা আজ কালিয়াগঞ্জ থানায় এসেছি যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনোভাবেই কোনো সাউন্ড, কোনো মাইকের প্রচার, কোনো রকম ডিজে বাপক যন্ত্র যেন ব্যবহার কালিয়াগঞ্জে যেন না হয়, এটার জন্য আমরা অভিযোগ জানাতে এসেছি। মাইকের দিয়ে যা প্রচার করেছিলেন যে ডিজে বা ট্রাকটা এসব জন্য, সেখানে পুনরায় এবার ডিজে বাজছে, সেটা কি পুলিশের ভূমিকাটা কত? এর জন্যই আমরা এই অভিযোগটা আজকে দিতে আসলাম। আমাদের অভিযোগ আজকে আমরা লিখিতভাবে দিয়ে যাচ্ছি, আগামী দিনে যদি এরকম হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবো।